नमस्कार आमरा चले एसेছি छापना ब्लॉकेर आड़ाते एखाने आमरा जेटा देखते पाচ্ছি सेटा হচ্ছে सीमाफोर टावर। এই যে দেখতে পাচ্ছেন আপনারা सीमाफोर टावर। আমাদের সঙ্গে রয়েছেন বিখ্যাত ব্লগার অমিতাভদা। অমিতাভদা উনি এটা নিয়ে প্রচুর রিসার্চ করেছেন এবং বলা যায় এই সম্বন্ধে উনি একজন পায়োনিয়ার এই রিসার্চে। তো আপনি যদি এই টাওয়ার সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ নমস্কার, আমি অমিতাভ। এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটা টাওয়ার, যেটা ম্যাক্সিমাম লোকই অনেকে এটাকে মল্লরাজার টাওয়ার বা মাচান বা ট্রাইবাল একটা কিছু ভাবে। আদতে এটা ব্রিটিশদের তৈরি। একদম শুরুতে নেপোলিয়ান যখন মানে যুদ্ধ করতেন তখন তার যেটা সবচেয়ে প্রবলেম হতো যে ইনফরমেশান বা খবর তাড়াতাড়ি কোথাও পৌঁছে দেওয়া। আগে ঘোড়সওয়ার ছাড়া বিশেষ কিছু ছিল না, তো এই টাওয়ারগুলো মোটামুটি একটা পার্টিকুলার ডিস্টেন্সের মধ্যে তৈরি করে করে রাখা হতো আর টেলিস্কোপ দিয়ে তার সংকেতগুলো দেখা হতো। সংকেতগুলো যেন রেলওয়ে সীমাফোর সংকেত হয় সেরকমই সংকেত মাথার উপরে কাঠের দিয়ে তৈরি করা হতো এবং সেটা পরে ব্রিটিশরা অ্যাডাপ্ট করে আলটিমেটলি এটা ভারতবর্ষে নিয়ে আসে। কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে বেনারসের চুনার ফোর্ট অবধি এরকম 45টা টাওয়ার ছিল। এগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে বড় কথা এদের আইডেন্টিটিটাও বা এদের পরিচয়টা হারিয়ে যেতে বসেছে, কারণ লোকাল লোকেরা অর্ধেক লোকেরা জানি না এটা কী। তারা এটাকে মাচা বলে, কেউ বলে মল্লরাজার টাওয়ার, কেউ আবার বর্গীদের আক্রমণ থেকে বাঁচবার জন্য। কারণ আপনি যদি স্ট্রাকচার দেখেন তাহলে বুঝতে পারবেন এটা ব্রিটিশদের স্ট্রাকচার ছাড়া কিছুই না। যদি ইঁটগুলো দেখেন আর এই উপরে যে ফুটোগুলো দেখতে পাচ্ছেন, ওদিকে দুটো জানলা আছে, এগুলো সব ভেন্টিলেশনের ফুটো যেগুলো দেখতে পাচ্ছেন। ওদিকে দুটো জানলা আছে, সেই জানলা দুদিকে দুটো টেলিস্কোপ বসানো হতো, একটা ওদিকের টাওয়ারের সংকেত দেখার জন্য, একটা এদিকের। তো এদিক থেকে আসতো একটা সংকেত, সে দেখে সেভাবে সীমাফোরটাকে অ্যাডজাস্ট করতো, সেটা দেখে আবার একটা জিনিস করতো। এখনকার দিনে জিনিসটা খুব সময় সাপেক্ষ মনে হলে তখনকার দিনে কিন্তু ঘোড়দৌড়ের থেকে অনেক তাড়াতাড়ি খবরটা পৌঁছে যেত। বলা হয় তখনকার দিনে এটা নাকি 45 মিনিটের মধ্যে কলকাতা থেকে বেনারস অবধি খবরটা পৌঁছে দিতে পারত। আচ্ছা, আপনি যদি ভেন্টিলেশনটা একটু নিয়ে গিয়ে দেখান। ভেন্টিলেশন আপনাকে আমি জানলাটা দেখাচ্ছি, যেখান থেকে মানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যাওয়ার রাস্তাটা কীরকম একেবারে রীতিমতো আনডিউলেটেড এবং যথেষ্ট নোংরা। এই আমার জানলাটা দেখতে পাবেন, এটা হচ্ছে দরজা যেটা এখন ঘুঁটে দিয়ে তৈরি হয়ে রয়েছে। এটা হচ্ছে দরজাটা ছিল এন্ট্রেন্স, এই যে এন্ট্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন। আর এই উপরে জানলাগুলো, আর উপরে এই যে জানলাগুলো রয়েছে, জানলাগুলো উপরে আপনার টেলিস্কোপ ফিক্স করা হতো, সেই টেলিস্কোপ দিয়ে দূরেরগুলো দেখা হতো। ভেতরে আসলে আমি রোড প্ল্যানিংটা একটু দেখাতে পারি। নিশ্চয়ই আমরা ভেতরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অমিতাভ গুপ্ত একজন বিখ্যাত ব্লগার এবং এই নিয়ে ওনার প্রচুর পায়োনিয়ারিং রিসার্চই আমি বলবো। আসুন আমরা সিঙ্গাপুর টাওয়ার, এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কি অবস্থা। দেখবেন এই যে মাঝখানে যে খাঁজগুলো, এখানে চুন সুরকি দিয়ে ইট দিয়ে প্ল্যাটফর্ম তৈরি হতো এবং যতটুকু আমার আন্দাজ, কারণ এটা নিয়ে বইপত্র যা পড়েছি, মাঝখানে একটা দরজা মতন থাকতো, এখান থেকে একটা মই থাকতো, মইটা বেয়ে লোকে উপরে উঠে তারপর নেক্সট ফ্লোরে যেত। এখন পুরো ফ্লোরটাই ধসে গেছে। মাঝখানে এই বাঁশের আপনি দেখতে পাচ্ছেন, বাঁশ বলছি কাঠের যে তক্তাগুলো তার উপরে ফ্লোরগুলো থাকতো এবং একদম উপরে যেটা ফাঁকা হয়ে গেছে ওইখানে সীমাহর সংকেতগুলো থাকতো এবং নিচ থেকে হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরিয়ে সীমাহরগুলোকে অপারেট করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন কিরমভাবে এই যে খাঁজগুলো দেখতে পাচ্ছেন, ওখানে সম্ভবত উডেন প্ল্যাটফর্ম ছিল নাকি? প্ল্যাটফর্মটা যতদূর মনে হয় চুন ইট আর সুরকির ছিল, টালির বেসিক্যালি, আর তার নিচে এই কাঠগুলো সাপোর্ট দেওয়া, কড়ি বর্গা টাইপের ব্যাপার। মাঝখানে ফুটো মতন একটা স্কোয়ার টাইপ আশা করা যায় একটা দরজা মতন ছিল, যেটা দিয়ে নিচে মইটা থাকতো, মইটা দিয়ে উঠে তারপরে উঠে আবার মইটা তুলে নেক্সট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর। এটা তখনকার দিনে প্রায় যে আমি বইতে পড়েছি প্রায় 1000 খানেক টাকা খরচা হতো একটা সিমাফোর টাওয়ার। বেশি দিন এটা খুব বেশি দিন চলেনি কারণ ওশেন সি। এটা কে কোন ইংরেজ? এটা বেসিক্যালি আমি যা পড়েছি উইলিয়াম বয়েস বলে একজন ভদ্রলোক ছিলেন ইংরেজের, তার সম্বন্ধে খুব সঠিক বিশেষ পাওয়া যায় না। উনি ফার্স্ট এই প্ল্যানটা করেছিলেন আর আমাদের স্যার জর্জ এভারেস্ট, যার নামে এভারেস্ট মাউন্ট এভারেস্ট, তিনি এটা সার্ভেটা করেছিলেন এবং এটা খুব বেশি দিন চলেনি কারণ কিছুদিন বাদে ওশেন সি আপনারা সবাই জানেন যে টেলিগ্রাফ শেষ হয়ে গেছে, সেই টেলিগ্রাফ আবিষ্কার করে ফেলেছিলেন। তখন এই জিনিসগুলো অ্যাবান্ডেন্ট হয়ে যায়, ইতিহাস হয়েও এটা ঠিক ইতিহাস হয়ে উঠতো তখন এর প্রয়োজনীয়তাই আর হয় একদম বলতে পারেন ইতিহাস হয়ে গিয়েও ইতিহাস না হওয়ার গল্প। এবং দেখুন এই জন্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো ভেন্টিলেশন হিসেবে ব্যবহার হতো, এই যে পাশের যে জানলা ভেন্টিলেশনের ভেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই যে খাঁজ দেখতে পাচ্ছেন চারিদিকে, ওইখানে মেঝে ছিল আর কি। তো একটা ইয়ে থেকে আস্তে আস্তে এরকম সিঁড়ি লাগিয়ে উপর দিকে যাওয়া হতো এবং মই মই লাগিয়ে, তো এইরকমভাবে উপর থেকে কমিউনিকেশনের একটা খুব বড় মাধ্যম ছিল। এবং নেপোলিয়ান আপনারা সবাই জানেন নেপোলিয়ান এইটা খুব বিশ্বাসযোগ্যতার সঙ্গে ব্যবহার করেছেন, খুব সাকসেসফুলি ব্যবহার করেছেন এবং খুব দ্রুত গতিতে উনি এক জায়গা থেকে আরেক জায়গায় এই যে সিগন্যাল সেন্ড করবার প্রক্রিয়া এটা খুব ভালো রকম করেছিলেন। তারপরে এটা ব্রিটিশরা অ্যাডাপ্ট করে এবং পরবর্তীকালে এই যে কলোনিয়াল কান্ট্রিজগুলো সেগুলোতে এগুলো অ্যাডাপ্টেড হয়, ভারতেও রয়েছে। তাই দেখতে পাচ্ছেন একেবারে নেপোলিয়ান থেকে শুরু করে অনেক লম্বা এর ইতিহাস রয়েছে, কিন্তু আজকে এর দশা অত্যন্ত করুণ। স্থানীয় লোকেরা এটা জানে না এবং এটা কি পারপাসে ব্যবহার হয় বুঝতেই পারছেন, ঘুঁটে দেওয়া হয়েছে। এখানে অনেক কচিকাঁচাও জড়ো হয়ে গেছে, তাদেরকেও আমি দেখাচ্ছি, তারা দাবি করছে আমাদেরকে দেখাতে। তো যাই হোক, এটার নাম হচ্ছে সেমাফোর টাওয়ার, ঠিক টাওয়ার টাওয়ার। ঠিক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ক্যামেরায় শুভদীপ সান্যাল, সেমাফোর টাওয়ার, ছাতনা ব্লক থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, থ্যাংক ইউ।